সারা দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় চলছে মডার্নার টিকাদান কার্যক্রম। চট্টগ্রাম মেডিকেল ও জেনারেল হাসপাতাল সহ 9টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় করেন শত শত মানুষ। পুরনো রেজিস্ট্রেশনকারীদের মোবাইলে মেসেজ না আসলেও টিকা দেওয়া হচ্ছে। বরিশাল নগরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, অ্যানেক্স ভবন সহ 6টি কেন্দ্রে দেওয়া হচ্ছে মডার্নার ভ্যাকসিন। রাজশাহীতে মেডিকেলে দেওয়া হচ্ছে মডার্নার টিকা। এছাড়া খুলনা, সিলেট, কুমিল্লা সহ অন্য সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও চলছে টিকাদান। এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। এর জন্য প্রায় এক মাস ধরে অপেক্ষা করছিলাম মডার্নাটার জন্য। লাস্ট যেটা ছিল এজের জন্য পারি নাই, তো এখন অনেক ভালো লাগছে। এটা এখন একটা আসলে টেনশন মুক্ত হলাম আর কি। কেউ কেউ এসে আগে সিরিয়াল দিচ্ছে এবং যারা পেছনে ভোর 4টা 5টার সময় এসে তারা পেছনেই বসে আছে। আমরা ভোর 4:30টায় আসছি এখানে, যদি সুন্দরভাবে টিকাটা পাই তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না।